कुआशा 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 एबीसी रेडियो 89.2 FM शुरू हो गया है कुआशा और अपने संगे आछि अमी शर्मी और प्रतिबारे मतो आमार संगे रयेछे दुटो गल्प शुरूर गल्पेर नाम होच्छे अद्भुत जतभूत लेखक सैयद मुस्तफा सिराज और पढ़े शुनाच्छे सेतु गल्पेर प्रथम पर्व शुरू एखन तारपर एकटा छोट्ट ब्रेक निये सरासरि चले जाब गल्पेर द्वितीय पर्वे तारपर आबार फिरे आसछि कुआशा कुआशा ছোট মামার সঙ্গে ছিপে মাছ ধরতে যাচ্ছিলাম। ছোট মামার ছিপটা বড় মাছ ধরা হইল আর আমারটা নেহাত পুঁটি ধরা কঞ্চির ছিপ। বর্ষীয় খুদে ভাদ্র মাসের দুপুরবেলা। কদিন বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়েছে, ঝলমলে রোদে গাছপালা ঝোপঝাড়ে সবুজ রঙের জেল্লা বেড়েছে। আমার মনও খুশিতে চঞ্চল। ছোট মামা বলেছেন, বুঝলি পটু, আজ থেকে তোর ট্রেনিং শুরু, তোর ডাকনাম পুটু। তাই দেখবি পুটি মাছেরা তোর বড়শির সঙ্গে ভাব জমাতে ভিড় করবে, ওরা কিন্তু বড্ড চালাক। ফাতনা নড়লে ছিপে খ্যাচ মারবে একবারে। খ্যাচ কি মামা? তোর বোকা, খ্যাচ বুঝিস না? ঠিক আছে, তোকে হাতে কলমে শিখিয়ে দেবো, চল। গ্রামের শেষ দিকটা ঢালু হয়ে নেমে গেছে। সেখানে আদিকালে ভাঙা শিব মন্দির ঘিরে প্রকাণ্ড বটগাছ এবং ঝোপ জঙ্গল গজিয়েছে। সেখানেই দেখা হয়ে গেল মোনা ওঝার সঙ্গে। মোনার মাথায় জটা, মুখে গোফদারি, উপর পাটির একটা দাঁত ভাঙা, তাই গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে দকদকে সিঁদুরের ঘটা সত্ত্বেও হাসলে তাকে খুব অমায়িক ও সরল মানুষ বলেই মনে হয়। কিন্তু যখন সে গম্ভীর হয়ে থাকে তখন তাকে দেখলে বড্ড গা ছমছম করে, তার চোখ দুটো যে বেজায় লাল। মোনা ওঝা আমাদের দেখে কেন কে জানে ঠিক করে হাসল, তারপর বলল, ছোট বাবু, ভাগনাকে সঙ্গে নিয়ে ছিপ ফেলতে বেরিয়েছিলেন বুঝি? ভালো, তা কোথায় ছিপ ফেলবেন? ছোট মামা বললেন, শ্রীনিবাসের মাঠ পুকুরে। মোনা বলল, ওই পুকুরে আর মাছ আছে নাকি? এই তো গত মাসে শিঙি মশাই ছেলেদের সব মাছ বিক্রি করে দিয়েছেন। সারাদিন জাল ফেলে জেলেরা মাছের ছানা পোনা শুদ্ধ ছেঁকে তুলে নিয়েছে। ছোট মামা অবাক হয়ে বললেন, সে কি মোটাদা? শিঙি মশাইয়ের কাছে আজ সকালে যখন ছিপ ফেলার জন্য পারমিশন চাইতে গেলুম, উনি বললেন যে দুটোর বেশি ধরনের জাল ছিপ। মোনা ওঝা হেসে কুটি কুটি হল, মিথ্যে বুঝলেন ছোট বাবু? চোরের জ্বালায় মাত্র 250-300 গ্রাম ওজন হলেই পোনা মাছগুলো বিক্রি করে দেন শিঙি মশাই। তাছাড়া আপনার হুল ধরার যোগ্য মাছ কি ওখানে কখনো ছিল? তবে হ্যাঁ, ওই খোকা বাবুর ছিপে ধরার মতো পুঁটি মাছ থাকলেও থাকতে পারে। ছোট মামা খাপ্পা হয়ে বললেন, মৃতুক আর কেপন, আমাকে খামুকা মানে হারান করলো। টাউন থেকে শখ করে এত দামি হুইল কিনে আনলুম, সকাল থেকে কত রকমের চার আর টোপ তৈরি করলুম। মোনা বলল, এক কাজ করুন ছোট বাবু, একটু কষ্ট করে দমোহানির ঝিলে চলে যান, ঝিলে কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড মাছ ভাসছে। ঝাপুইহাটির কালী বাবু এই তো 2 হপ্তা আগে একটা 5 কেজি রুই তুললেন আমার চোখের সামনে ছোট বাবু, মা কালীর দিব্যি। ছোট মামা একটু দ্বিধার সঙ্গে বললেন, কিন্তু বড্ড দূরে যে। দূর কি বলছেন, নাক বরাবর ধান ক্ষেতের আল ধরে হেঁটে গিয়ে ওই বাঁধে উঠুন, মাত্র 1/2 ঘন্টা হাঁটতে হবে আপনাকে। বলে মোনা তাকালো আমার দিকে, কি খোকা বাবু যেতে পারবে না মামার সঙ্গে? কি আর বলবো, মাথাটা একটু কাত করলুম শুধু, পুঁটি মাছ ধরার ইচ্ছেটা জাগিয়ে উঠেছে যে। ছোট মামা হঠাৎ চাঙ্গা হয়ে উঠলেন, বললেন, আয় বুটু, মোনাদা ঠিকই বলেছে, মাছ পাই না পাই একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক, তাছাড়া তোর ট্রেনিংটা ওরকম ঝিল জঙ্গলে শুরু করাই উচিত। ছোট মামাকে অনুসরণ করলাম। পিছন থেকে মোনা ওঝা বলল, তবে একটা কথা ছোট বাবু, সুচরবার পর আর ওখানে কিন্তু থাকবেন না, সঙ্গে খোকাবু আছে বলেই সাবধান করে দিলাম। ছোট মামা বললেন, ছাড়ো তো সব বুঝুকের কথা, আমরা অ্যাডভেঞ্চার বেরিয়েছি তাই না পুটু?
ওঝার কথায় অগত্যা সায় দিতেই হল। যদিও মোনা ওঝার কথাটা শুনে বুকটা ধড়াস করে উঠেছিল। বাঁধের নিচে ঝিলটা বাঁকা হয়ে একটু দূরের জঙ্গলে অদৃশ্য হয়েছে, কিন্তু ছিপ ফেলার মতো ফাঁকা জায়গা চোখে পড়ল না। ঝিলে ঘন দাম পদ্ম আর শালুক ফুলের ঝাঁক, কোথাও শোলা গাছ গজিয়েছে দামের উপর। ছোট মামা অনেক খোঁজাখুঁজি করে ছিপ ফেলার মতো খানিকটা ফাঁকা জায়গা আবিষ্কার করলেন। তারপর বললেন, বুঝলি বুটু, এখানে এই ঝাপুইহাটির কোন কালীবাড়ি ছিপ ফেলেছেন বলে মনে হচ্ছে। এই দেখ, এক টুকরো ছেঁড়া কাগজ পড়ে আছে। সিগারেটের ফিল্টার টিপো অজস্র। কালীবাবু খুব সিগারেট খান বোঝা যাচ্ছে। ঝিলের উত্তর পারে এই জায়গাটা ছায়ায় ঢাকা, কারণ বাঁধে একটা বট গাছ আছে, তার লম্বা ডালপালা ঝিলের উপর ছড়িয়ে পড়েছে। ছোট মামা ঝটপট চার ফেলে ছিপ সোজা রাখার জন্য ঝোপ থেকে একটা আকসির মতো ডাল ভেঙে আনলেন। এক হাঁটু জলে নেমে সেটা কাদায় পুঁতে বললেন, তোর ছিপটা ছোট্ট, ওটা হাতে ধরে থাকতে পারবি। আমারটা যে হুইল ছিপ, ডগাটা আকসির মাথায় রাখলে তবেই ছিপটা সোজা থাকবে। মাঝে মাঝে শিরশিরে বাতাস বইছিল, রোদে হাঁটার কষ্টটা শিগগির দূর হয়ে গেল। মামা ভাগ্নে দুজনে দুটো ছিপ ফেলে বসে রইল। ঝিলের ওপারে ঘন বাঁশবন, সেখানে একঝাঁক পাখি তুমুল হল্লা করছিল, জলমাকড়সারা জলের উপর তরতরিয়ে ছোটাছুটি করছিল। একটা লাল গাংফড়িং ছোট মামার ছিপের ফাতনা ছুঁয়ে ছুঁয়ে খেলা করছিল। হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা জল পিপি পাখি পি পি করে ডাকতে ডাকতে দূরে ঝিলের জলে কোথাও বসল। এতক্ষণে মনে পড়ল ছোট মামা আমাকে খ্যাচ মারা শেখাবেন, কিন্তু কথাটা তুলতেই উনি চাপা সরে বললেন, আমার চারে মাছ এসে গেছে, বুঝকুড়ি দেখতে পাচ্ছিস না, মাছটা টোপ খেলেই আমি ছিপটা যেভাবে জড়ে তুলব সেটাই খ্যাচ, তুই লক্ষ্য রাখিস। আমার ছিপের ফাতনা দুবার কেঁপে কেঁপে আবার স্থির হয়ে গেল। খ্যাচ মারা ব্যাপারটা না দেখা পর্যন্ত কি আর করা যাবে। কিছুক্ষণ পরে দেখি ছোট মামার ছিপের ফাতনা নড়তে শুরু করেছে। ছোট মামার ছিপের হুইল বাঁধা গোড়ার দিকটা চেপে ধরে নিষ্পলক দৃষ্টে তাকিয়ে আছেন। তারপর ফাতনাটা যেই ডুবে গেল অমনি ছোট মামা জোরে ছিপটা তুলে ফেললেন। সাই করে একটা শব্দ হলো, কিন্তু কি অবাক, ছোট মামার বড়শিতে বিধে যে জিনিসটা ছিটকে আমাদের পেছনে গিয়ে পড়ল সেটা তো মাছ নয়। ছোট মামা ছিপ ফেলে এক লাফে পেছনে বাঁধের গায়ে ঝোপের মধ্যে ঢুকে গেলেন। তারপর ফ্যাস ফেসে গলায় বলে উঠলেন, কি সর্বনাশ, এটা দেখছি এটা মরার খুলি। কথাটা শুনে আমি ওর কাছে চলে গেলাম। ছোট মামা একটা শুকনো কাঠি দিয়ে বড়শি ছাড়িয়ে নিয়ে বললেন, কোনো মানে হয়? খুলিটা দেখেই আমার বুক ধরাস করে উঠেছিল। তারপর দেখি খুলিটা লাফাতে লাফাতে জলের দিকে এগিয়ে যাচ্ছে। ছোট মামা গুলি গুলি চোখে তাকিয়ে আছেন। আমি তো ভয়ে একেবারে ভ্যাবলা হয়ে গেছি, যেন আমার পা দুটো মাটির সঙ্গে আঠা দিয়ে আটকানো। ছোট মামা বিড়বিড় করছিলেন, এ কি রে, এ কি হচ্ছে? তারপর দেখলাম খুলিটা লাফাতে লাফাতে গিয়ে জলে পড়ল। জলের উপর কিছু দূর পর্যন্ত বুঝকুড়ি উঠে সেগুলো ভেঙে গেল। ছোট মামা ফুস করে শ্বাস ফেলে বললেন, কি বিচ্ছিরি ব্যাপার বলতো পুটু। আমি বললাম, ছোট মামা আমার বড্ড ভয় করছে, চলুন আমরা এখান থেকে এক্ষুনি চলে যাই। ছোট মামার এই এক স্বভাব, হঠাৎ মরিয়া হয়ে উঠলেন যেন, বললেন, ধুস, একটা মরার খুলি দেখে ভয় পাবো আমরা, কি বলিস পুটু? বলছিলাম না আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। বলে উনি আবার বসিতে টোপ গেঁথে ছিপ ফেললেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, দেখলি তো খ্যাচ মারা কাকে বলে? তারপর বসে আছি তো আছি, কিন্তু আর ফাতনা নড়ে না। আমি জলের দিকে ভয়ে ভয়ে তাকাতে গিয়ে চোখ ঘুরিয়ে নিচ্ছি, কে জানে বাবা এবার যদি আমার বড়শিতে টোপ খেতে আসে খুলিটা। তার চেয়ে সাংঘাতিক ব্যাপার মরার খুলিটা একেবারে জ্যান্ত। কুয়াশা 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 কুয়াশা
কিছুক্ষণ পরে হঠাৎ আমাদের বাদিকে ঝোপঝাড়ের ভেতর কে ভরাট গলায় বলে উঠল, তারা 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 ব্রহ্মময়ী মাগো। আমরা চমকে উঠে ঘুরে বসেছিলাম, দেখলাম মোনা ওঝার মতোই জটাজুট ধারী একটা মাথা ঝোপের উপর দেখা যাচ্ছে। তারপর ঝোপ থেকে বেরিয়ে এলেন এক সাধু বাবা, পরনে হাঁটু অব্দি পড়া লাল কাপড়, এক হাতে ত্রিশূল অন্য হাতে কমণ্ডলু। তিনি অমায়িক কণ্ঠস্বরে বললেন, বাড়ি কোথায় গো তোমাদের? ছোটমা বললেন, এই বাবুগঞ্জ। অত দূর থেকে তোমরা এখানে ছিপ ফেলতে এসেছ, ভালো করনি। কেন বলুন তো? এটা শ্মশানকালীর এলাকা, ওই দেখছো ঘন গাছপালা, সেখানেই মায়ের মন্দির, তার পাশেই শ্মশান। তোমরা এখানে বেশিক্ষণ থেকো না বাবারা। ছোটমামা হাসতে হাসতে বললেন, আপনি যাই বলুন সাধু বাবা, একটা মাছ না ধরে এখান থেকে উঠছি না। ওরে পাগল, এ ছেলে আর মাছ কোথায়? যা দু চারটা ছিল কবেই মারা পড়েছে। মাছ না পাই, মরার খুলিটাই বসিতে বিধি তুলব। সাধু বাবা চমকে উঠে বললেন, তার মানে? ছোটমামা বেপরোয়া ভঙ্গিতে বললেন, এই তো কিছুক্ষণ আগে একটা জ্যান্ত মরার খুলি টোপকা ছিল, এক খ্যাচ মেরে তাকে ডাঙায় তুললুম। তারপর কি হলো? কোনো থেকে বড়শি ছাড়িয়ে নিতেই ওটা লাফাতে লাফাতে আবার গিয়ে জলে পড়ল। তোমরা তবুও ভয় পেলে না? ছোটমামা বললেন, না, আমরা অ্যাডভেঞ্চারে এসেছি যে সাধু বাবা, আমাদের অত সহজে ভয় পেলে চলে? সাধু বাবা চাপাসরে বললেন, কিন্তু তোমরা কি জানো ওই খুলিটা কার? ছোটমামা তাচ্ছিল্য করে বললেন, তা কেমন করে জানবো, জানার দরকারই বা কি বলুন। সাধু বাবা গম্ভীর মুখে বললেন, দরকার আছে, ওই খুলিটা পাঁচু নামে একজন চোরের। তোমরা তার নাম শুনুনি মনে হচ্ছে, পাঁচু ছিল এই তল্লাটের এক ধূর্ত সিধেল চোর। সে অনেকদিন আগেকার কথা, এক রাত্রে পাঁচু গেরস্থ বাড়ির শীত কাটতে বেরিয়েছিল, এমন সময় পর্বিত পর একেবারে বঙ্কু দারোগার মুখোমুখি। বঙ্কু বিহারীর ধারা ছিলেন দুধে দারোগা। পাঁচুকে দেখে তিনি টর্চ জেলে পাকড়ো পাকড়ো বলে তাড়া করলেন। তার সঙ্গে দুজন কনস্টেবল ছিল, তারাও পাঁচু চোরকে তাড়া করল। তারপর ঠিক এইখানে এসে যখন পাঁচুকে তিনজনে তিন দিক থেকে ঘিরে ফেলেছেন, অমনি পাঁচু লাফ দিয়ে ঝিলের জলে পড়ল। দারোগা পিস্তলের গুলি ছুড়লেন, তখন পাঁচু জলে ডুব দিল। ছোটমামার মন ফাতনার দিকে, শুধু বললেন, গল্পটা আমি মন দিয়ে শুনছিলাম তাই বললাম, তারপর কি হলো সাধু বাবা? সাধু বাবা শাস্ত্রে বললেন, পাঁচু ডুব দিল তো দিলই, আর মাথা তুলল না। তখন দারোগাবাবু দুই কনস্টেবলকে পাহারায় রেখে থানায় ফিরে গেলেন। রাত পুয়ে সকাল হয়ে গেল, কিন্তু কোথায় পাঁচু? আসলে কি হয়েছিল জানো? ঝিলের জলের তলায় ঘন দাম আর শ্যাওলা আছে, বেচারা পাঁচু তাতে আটকে গিয়ে আর মাথা তুলতে পারেনি, শ্বাস বন্ধ হয়ে মারা পড়েছিল। এবার ছোটমামা বললেন, তারপর জেলেটিকে এনে জাল ফেলে পাঁচুর মরা তোলা হয়েছিল বুঝি? সাধু বাবা হাসলেন, ওরে পাগল, দেখতে পাচ্ছ না ঝিলের জলের অবস্থা, কত দাম শ্যাওলা আর কত রকমের জলজ উদ্ভিদ, জাল ফেললে কি সেই জাল আর তোলা যেত? ছিঁড়ে ফর্দা ফাই হয়ে যেত না, তাই কোন জেলেই জাল ফেলতে রাজি হল না। পাঁচুর মরা জলের তোলায় আটকে রইল। তারপর এতদিনে তার খুলিটা তোমাদের বড়শিতে আটকে গিয়েছিল, বুঝলে তো? ছোটমামা আনমনে আবার বললেন, সাধুবাবু বললেন, তো শোনো বাবারা, আবার যদি পাঁচুর খুলি তোমাদের ছিপে ওঠে তাহলে খুলিটা আমাকে দিয়ে যেও, কেমন? ওই দেখছো জঙ্গল, ওর মধ্যে আছে শ্মশানকালীর মন্দির, ওখানে আমাকে পেয়ে যাবে। খুলিটার বদলে আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দেব,
সেই মন্ত্র পড়ে বড়শিতে ফু দিলেই তোমরা প্রচুর মাছ ধরতে পারবে। যাই হোক, এখন আমি যাই, মায়ের পূজোর সময় হয়ে এলো বলে। ততক্ষণে দিনের আলো কমে এসেছে, গাছপালায় পাখিদের হুল্লা গেছে বেড়ে। ছোটমামাকে বলতে যাচ্ছি, এবার বাড়ি চলুন ছোটমামা। এমন সময় ছোটমামা হুইল শিপের ফাতনা আচমকা ডুবে গেল। সঙ্গে সঙ্গে ছোটমামা খ্যাঁচ মারলেন, আর অবাক হয়ে দেখলুম আবার সেই মরার খুলিটা আমাদের পিছনে ঝোপের ভিতরে ছিটকে পড়ল। ছোটমামা দৌড়ে গিয়ে এবার খুলিটা চেপে ধরলেন, তারপর হাসি মুখে বললেন, এবার এবার কি করে পালাবে বাসাদন? বললাম, ছোটমামা চলুন, খুলিটা সাধু বাবাকে দিয়ে আসবেন। তাই চল বলে ছোটমামা পা বাড়ালেন। বললাম, ছিপ দুটো পড়ে রইল যে। থাক না, ফেরার সময় নিয়ে যাব। ঝোপঝাড়ের পর উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল। এখনই জঙ্গলের ভেতর আপসা আধার জমেছে। ছোটমামা বললেন, পুটু, শ্মশানকালীর মন্দির তো দেখতে পাচ্ছি না। এই সময় কানে এলো কারা যেন চাপা স্বরে কথা বলছে। ছোটমামা সেদিকে এগিয়ে গেলেন, তারপর দেখলাম খানিকটা খোলামেলা জায়গায় চারজন লোক একটা খাটিয়া নিয়ে বসে আছে। খাটিয়াতে একটা মড়া, খুলি হাতে নিয়ে ছোটমামা যেই বলেছেন, এখানে শ্মশানকালীর মন্দিরটা কোথায় বলতে পারবেন? অমনি লোকগুলো লাফ দিয়ে ওঠে, ওরে বাবা এরা কারা বলে দৌড়ে জঙ্গলের ভেতর উধাও হয়ে গেল। ছোটমামা অবাক হয়ে বললেন, যা বাবা, ওরা হঠাৎ অমন করে পালিয়ে গেল কেন? এই খুলিটা দেখে ভয় পেয়ে গেল নাকি? তারপর তিনি মরার খাটিয়ার কাছে গেলেন, গলা অবধি চাদর ঢাকা মরার মাথাটা বেরিয়ে আছে। ছোটমামা বললেন, বেশ শৌখিন লোক ছিল মনে হচ্ছে, বুঝলি পুটু? চুলগুলোর খেতা দেখেছিস? চোখে সোনালী ফ্রেমের দামি চশমা, গোফটারও খেতাও আছে। দেখে কিন্তু মরা বলেই মনে হয় না, আমার ধারণা হার্ট অ্যাটাকে মারা পড়েছে। এমন শৌখিন লোকের মারা যাওয়া উচিত হয়নি। ততক্ষণে বুঝতে পেরেছি এটা শ্মশান। এখানে ওখানে চিতার পোড়া, কাঠ আর ছাই, ভাঙা কলসিও পড়ে আছে। ওই মরাটার জন্য কোনো কাঠের পাজা দেখতে পেলাম না। খাটিয়ার কয়েক হাত দূরে ঝিলের জল আপসা দেখা যাচ্ছিল। মনে হলো লোকগুলো মরা পোড়ানো কাঠের জন্য অপেক্ষা করছিল, কিন্তু একটা খুলি দেখে ওরা অত ভয় পেয়ে গেল কেন? ছোটমামা মরাটা দেখতে দেখতে আনমনে বললেন, কিন্তু শ্মশানকালীর মন্দিরটা কোথায়? তারপরই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ছোটমামার হাত ফসকে খুলিটা ঠকাশ করে খাটিয়ার মরার নাকের উপর পড়ল। অমনি মরাটা আর্তনাদ করে উঠল, ও গেছি রে বাবা। তারপর লাফ দিয়ে উঠে খুলিটা দেখা মাত্র জ্যান্ত মানুষের মতো দৌড়ে জঙ্গলের ভেতর উধাও হয়ে গেল। আপসা আলোয় দেখলাম পরনে ধুতি, গায়ে নকশাদার সিল্কের পাঞ্জাবি। ছোটমামাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বললাম, ছোটমামা আমার বড্ড ভয় করছে। ছোটমামা নিজেকে ছাড়িয়ে নিয়ে খুলিটা চেপে ধরলেন, কারণ এই সুযোগে খুলিটা আবার পালিয়ে যাচ্ছিল। এতক্ষণে সেই সাধু বাবার কণ্ঠস্বর কানে এলো, তারা 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 ব্রহ্মময় মাগো। তারপর একটু তফাতে গাছের ফাঁকে আগুনের আঁচ দেখতে পেলাম। ছোটমামাকে সেটা দেখিয়ে দিলাম, উনি হন্তদন্ত হয়ে সেদিকে এগিয়ে চললেন। গাছপালার ভেতর একটা জরাজীর্ণ মন্দির দেখা গেল, তার উঁচু চত্বরে ধুনি জেলে বসে আছেন সেই সাধু বাবা। ছোটমামা বললেন, সাধু বাবা এই নিন বাচু চোরের খুলি। সাধু বাবা ঘুরে খুলটা দেখে সহাস্য বললেন, পেয়েছিস বেটার ছেলেকে, দে শিগগির দে। ছোটমামা খুলিটা দিতে যাচ্ছেন, আবার সেই অদ্ভুত ঘটনা ঘটে গেল। ছোটমামার হাত ফসকে খুলিটা সজোরে গিয়ে সাধু বাবার বুকে পড়ল। সাধু বাবা চিত হয়ে পড়ে আর্তনাদ করলেন, ওহো গেছি রে বাবা গেছি। তারপর দেখলাম তার জটার পেছনে আগুন ধরে গেছে, কারণ তিনি জ্বলন্ত ধুনির উপর পড়ে গিয়েছিলেন।
জটায় আগুনের আঁচ টের পেয়ে সাধু বাবা লাফ দিয়ে চত্বর থেকে নেমে দৌড়ে গেলেন। তারপর আবছা আধারে ঝপাং করে চলার শব্দ হল। বুঝলাম সাধু বাবা আগুন নেভাতে ঝিলে জলে ঝাঁপ দিয়েছেন। এদিকে খুলিটা সুযোগ বুঝে গড়াতে শুরু করেছে। ছোট মামা খুলিটা ধরার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না। ওটা কখনো লাফিয়ে এগোচ্ছে, কখনো গড়িয়ে চলছে। আমরা যেখানে ছিপ ফেলেছিলাম সেখানে গিয়ে পৌঁছতেই জলের ভেতর থেকে একটা কঙ্কালের দুটো হাত ভেসে উঠল এবং খুলিটা লুফে নিয়ে আবার জলে ডুবে গেল। এতক্ষণে ছোট মামা ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, পুটুরে আর এখানে থাকা ঠিক নয়, ছিপ তুলে নে, মোনা ওঝা ঠিকই বলেছিল রে। দুজনে ঝটপট ছিপ গুটিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে বাঁধের উপর উঠলাম। তারপর বাঁধের পথে বাড়ি ফিরে চললাম। কিছুদূর চলার পর ছোট মামা ফুস করে শ্বাস ছেড়ে বললেন, সবই হল রে পুটু, সাধু বাবার কাছে মাছ ধরা মন্ত্রটা শেখা হল না। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল অদ্ভুত যতভূত, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ, এবং এতক্ষণ পড়ে শুনিয়েছে সেতু। আর চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM। সময় হয়ে গেছে আমাদের দীর্ঘ গল্পে যাবার, অর্থাৎ দ্বিতীয় গল্পে। আসুন তাহলে আজকে দ্বিতীয় গল্পের প্রথম পর্বটি এখন শুনি। আজকের গল্প লিখেছেন ফাতেমা কাইমি, আর এখন শুনবো গল্পের প্রথম পর্ব, তারপরে ফিরছি। ঘড়িতে রাত 11:58। ইন্সপেক্টর মৃধা কবিরের ঘরে হালকা আলো এখনো জ্বলছে, মাথা নিচু করে বসে আছেন তিনি। ঠিক রাত 12টা বাজার অপেক্ষায়। পাশের রুম থেকে ভেসে আসছে সাদাতের নাক ডাকার শব্দ। এদিকে 12টা বাজার সাথে সাথে বাসার বড় ঘড়িটা বেজে উঠল, সাথে সাথে থেমে গেল পাশের রুমের সাদাতের নাক ডাকার শব্দ। এবার মাথা তুলে সোজা হয়ে বসলেন ইন্সপেক্টর মৃধা কবির। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন টেলিফোনের দিকে, একটা কলের অপেক্ষায়। গত এক সপ্তাহ ধরে এই সময়ে একটা ফোন কলের জন্য অপেক্ষা করেন ইন্সপেক্টর মৃধা। টেলিফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সাদাত এসে মৃধার পাশে দাঁড়িয়েছে তা বুঝতেই পারেননি মৃধা কবির। সাদাত মৃধার কাঁধে হাত রাখার সাথে সাথে চমকে পেছনে তাকালেন মৃধা। ও, তুই ফোনের অপেক্ষায় আছিস তাই না? বুঝতে পারছি না কিছু। হতাশ হয়ে লাভ নেই দোস্ত, মাথা ঠান্ডা করে কাজ কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। আসিস যে কেন ফোন দিচ্ছে না? তুই আজকেও বেরিয়ে যাবি? দেখি আসিস আগে ফোন তো করুক, কি যে হবে বুঝতে পারছি না। ইন্সপেক্টর মৃধা কবির গত সপ্তাহে ঢাকা থেকে বদলি হয়ে এসেছেন সিলেটের কাশপুরে। বিশেষ একটা কেসের কারণে তাকে বদলি করা হয়েছে এখানে। সিলেটের কাশপুর ছোট্ট একটা ফ্ল্যাটে তার সবচেয়ে কাছের বন্ধু সাদাত আহমেদ থাকেন। সাদাত আহমেদ পেশা একজন সাংবাদিক, প্রায় 2 বছর ধরে সিলেটের কাশপুরে আছেন সাদাত আহমেদ। তার পরিবারের বাকি সবাই গ্রামে থাকে। শহরে একা একা না থেকে নিজের খুব কাছের বন্ধু সাদাতের বাসায় উঠেছে ইন্সপেক্টর মৃধা কবির। এখন থেকে সাদাতের সাথেই তিনি থাকবেন। দুই বন্ধু মিলে বেশ ভালোভাবেই দিন পার করে দেয়া যাবে। জীবনে বন্ধু না থাকলে যে কি হতো কে জানে। বন্ধুর সাথে থাকলে কষ্টের সময় কষ্ট অনুভব হয় না। কিন্তু গত কয়েকদিন ধরে ইন্সপেক্টর মৃধা নতুন এক সমস্যার মুখোমুখি হয়েছে। গত এক মাসের মধ্যে সিলেটের কাশপুরে 4টা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। গত এক মাসে প্রতি শনিবার কোন না কোন এলাকার একজন করে মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, কোনোভাবেই তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট। প্রায় এক মাস হয়ে যাওয়ার পরেও কেসের কোনো কুল কিনারা হয়নি। মূলত এই কেসের জন্যই গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে বদলি হয়ে এই কাশপুর থানায় এসেছেন ইন্সপেক্টর মৃধা কবির। পুলিশ ডিপার্টমেন্টের ধারণা কালকে সকালবেলায় আরও একটি নিখোঁজ মামলা করতে আসবে এক পরিবার।
কারণ আজকেও শনিবার। এদিকে ঠিক রাত 12:17 বেজে উঠল টেলিফোন। ফোন তুলেই ওই পাশ থেকে ভেসে এলো কনস্টেবল আশিসের কণ্ঠ। আজকে হয়তো নতুন কোনো খবর দিতে পারবে আশিস, কিন্তু না, আজও তেমন কোনো তথ্য দিতে পারল না আশিস। তবে একটা বিষয় নিশ্চিত করেছে যে চেয়ারম্যানের ছেলে প্রতি রাতে 12টার পর বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ কনস্টেবল আশিসের সাথে কথা বলে হতাশ মুখে ফোন রাখলেন ইন্সপেক্টর মৃধা। আসার পর থেকেই কেস নিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন তিনি। কনস্টেবল আশিসকে একটা বিশেষ কাজে দায়িত্ব দিয়েছেন তিনি। এই নিখোঁজ মামলা এখন সন্দেহের তালিকায় আছে অনেকে, কিন্তু তাদের মধ্যে সবার আগে রয়েছে কাশপুর এলাকার চেয়ারম্যানের ছেলে। তাই তাকে নজরে রাখার কাজ দিয়েছেন আশিসকে, কিন্তু তাতে কোনো আশার আলো পর্যন্ত দেখতে পাচ্ছেন না তিনি। প্রায় অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইলেন তিনি। হঠাৎ সাদাতের কথায় সোজা হয়ে উঠে বসলেন ডক্টর মৃধা। কি রে দোস্ত, নতুন কিছু পেলি? আর বলিস না, নতুন করে কোনো তথ্যই পাচ্ছি না। তুই একটু ঠান্ডা হয়ে নে দোস্ত, পানি দে তো এক গ্লাস। এই নে গ্লাসটা ধর। আর শোন, তুই এত রাত জেগে আছিস কেন? তোর সাথে কিছু কথা আছে তাই। আরে বাবা, কথাগুলো কি দিনে বলা যেত না? না, কথা এখনই বলবো। ওকে, বলেন জনাব, আমি আপনার কথা শোনার অপেক্ষায় আছি। আচ্ছা, এই কেসে নিয়ে তুই কি ভাবছিস বলতো? দেখ, এইভাবে যদি চলতে থাকে তবে এই কেস সমাধান করা খুব একটা সোজা হবে না। ওই চেয়ারম্যানের ছেলেকে অ্যারেস্ট করলেই তো হয়ে যায়। আরে দোস্ত, সবকিছু এত সোজা হলে তো হতোই। এখন কি করবি ভেবে দেখেছিস? আপাতত আশিসকে বলেছি চেয়ারম্যানের ছেলের দিকে নজর রাখতে, দেখি কি হয়। আচ্ছা, একটা জিনিস করলে হয় না? তুই নিশ্চয়ই বলবি পাহারা বসানোর কথা। শোন, পুলিশ ডিপার্টমেন্ট কোথায় পাহারা বসাবে বল? বিভিন্ন দিন বিভিন্ন এলাকা থেকে মেয়েরা হারিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ জানে না। তুই একটু মাথা ঠান্ডা করে এই কেসটা নিয়ে ভাব, তুই পারবি দোস্ত। হ্যাঁ, এখন ঘুমাতে যা, কাল সকালে কথা হবে। হ্যাঁ, তুইও শুয়ে পড়। ইন্সপেক্টর মৃধার সাথে কথা বলে নিজের রুমে ফিরল সাদাত। প্রায় অনেকক্ষণ ধরে বসে রইল বারান্দায়। এই কেসটা নিয়ে কিছুদিন ধরে অনেক প্রেশারে আছে মৃধা। সাদাত বুঝতে পারছে এই কেস নিয়ে যত আগানো হবে ঠিক ততটাই প্রেশার পড়বে মৃধার উপর। পরদিন সকালে কথায় কথায় মৃধাকে ঘুরতে যাওয়ার কথা বলেই ফেলল সাদাত। সাদাতের মন বলছে একটু ঘুরে এলে মৃধার মন মেজাজ একদম ভালো হয়ে যাবে। মৃধা, ভাবছি বাসের টিকিটটা কেটেই রাখি, কি বলিস? কিসের? না মানে ভাবছি একটু চা বাগানের ওদিকেই যাব। ওকে, তাহলে গিয়ে ঘুরে আয়, ছবি তুলিস। হ্যাঁ, আমি তো যাবই, আমার সাথে তুইও যাবি। পাগল হয়েছিস নাকি তুই? কি বলিস এগুলা, এমনিতেই দেখিস না কত পেরেশানির মধ্যে আছি। দোস্ত, একটু ঘুরে আসলে ভালো লাগবে তোর, পরে এসে দেখবি কাজ করতেও ভালো লাগছে। না রে, কোনোভাবেই পসিবল না। আরে দোস্ত চল না, দুই দিনই তো থাকবো, তখন দেখবি তুই ঠান্ডা মাথায় কেসটাও সলভ করে ফেলতে পারবি। জ্বালাবি না তো একদম। আমি আজকে থেকে খাওয়া দাওয়াই বন্ধ করে দেব। দে, তাতে আমার কি? হ্যাঁ, আমি তো আর তোর কেউই না। ভাই, কোথায় যাচ্ছিস? সাদাত, তুই বস, আমি একটা ফোন করে আসছি। যা, কিন্তু। সাদাতের কথা শেষ হতে না হতে ইন্সপেক্টর মৃধার ঠোঁটের কোণে চিকন হাসির রেখা দেখা দিল। এ হাসি সাদাতের চিরদিনের চেনা। কথা বলতে বলতে মৃধা দরজার দিকে বেরিয়ে গেলেন। সাদাত রাগে যেন পুড়ে যাচ্ছে একদম। তখনই মৃধা দরজার ফাঁকা দিয়ে মাথা বের করে দিয়ে বললেন, চা বাগানে বসে চা খাওয়ার মজাই আলাদা বলে বেরিয়ে গেলেন তিনি। আর সাদাত বোকার মতো বসে রইল কিছুক্ষণ। পরদিন সকালে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ল চা বাগানের উদ্দেশ্যে। কাশপুর থেকে খুব একটা দূরে নয় চা বাগান, তাই কাশপুর থেকে ট্রেনে করে যাবেই ওরা দুজন। টিকিট নিয়ে 9:45 ট্রেনে উঠল ওরা। সাদাতের বগিটা প্রায় খালি, একজন মোটাসোটা ভদ্রলোক এসে বসলেন তাদের বগিতে। চা বাগান দেখতে যাওয়া হচ্ছে নাকি? জি, আমি আর আমার বন্ধু মিলে যাচ্ছি। তা তোমাদের গ্রামের বাড়ি কি সিলেট? জি না, আমরা ঘুরতে যাচ্ছি। বাহ বাহ বাহ, ঘুরে নাও, এটাই তো ঘুরে বেড়ানোর বয়স। তোমাদের বয়সে আমিও অনেক ঘুরেছি,
একটা সময় আমার নেশাই ছিল, এখন বয়স হয়ে গেছে তাই আর হয় না। জি, আপনার বাসা সিলেটেই? এখন সিলেটের চা বাগানের কাছেই থাকি, আমার নিজের বাড়ি আছে ওখানে, অনেকদিন ধরেই আছি সিলেটে, এলাকায় অনেক নাম ডাক আছে আমার। এখানে ঘুরার অনেক ভালো জায়গা আছে তাই না? বাংলাদেশে ঘুরে বেড়ানোর জায়গার কোনো অভাব নেই, অনেক জায়গা আছে, কিন্তু সিলেটের কোনো তুলনাই নেই। আমি ব্যক্তিগতভাবে ঘুরতে অনেক পছন্দ করি। এটা অনেক ভালো একটা গুণ, অনেক কিছু জানতে পারবে, চিনতে পারবে। পড়ে মানুষ যত না শিখতে পারে তার চেয়ে হাজার গুণ শিখতে পারে দেখে। তুমি করি বলছি তোমাদের, ঠিক আছে? কিছু মনে করছো না তো? আরে না না, কি যে বলেন, আপনি আমাদের থেকে বয়সে অনেক বড়, তুমি করেই বলো। তা বাবারা, তোমরা কি করো, কোথায় থাকো, বলো নি তো আমাকে, বলো শুনি, শুনি একটু। আমরা কাশপুরেই থাকি, দুই বন্ধু একসাথে। বিয়ে করেছ? এখনো করে ওঠা হয়নি আর কি। বিয়ে যে করনি তা আগেই বুঝেছিলাম, বিয়ে করলে আর দুই বন্ধু মিলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারতে না। যাই হোক, বিয়ে করো তারপর বুঝবে। তা তোমাদের বাবা মা কোথায় থাকেন? আমাদের পরিবার গ্রামে থাকে, কাজের জন্য আমি ঢাকায় আছি। কি কাজ করো তোমরা? আমি একজন সাংবাদিক। বাহ 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 বাবা, আমি একজন ব্যবসায়ী। যাক, যা কাজ করবে বাবা মন দিয়ে করো, মনে রাখবে কোনো কাজই কিন্তু ছোট নয়। আলাপ জমে গেল শান্তনু চৌধুরীর সাথে। বয়স এক না হলেও শান্তনু চৌধুরীর মতো মানুষের সাথে যে কোনো বয়সের লোকই আলাপ জমিয়ে ফেলতে পারবেন। কথায় কথায় জানা গেল শান্তনু চৌধুরী সিলেটের অন্যতম ধনীদের একজন। সাদাতের সাথে বেশ ভালোই ভাব জমে উঠল তার। ইন্সপেক্টর মির্জা বই পড়ায় ব্যস্ত ছিলেন পুরোটা সময়, তাই প্রথমে চুপচাপ থাকলেও পরে তিনিও কথা বললেন শান্তনু চৌধুরীর সাথে। কথায় কথায় এত সময় যে কিভাবে চলে গেল তা বুঝতেই পারেননি ইন্সপেক্টর মৃধা, সাদাত আর শান্তনু চৌধুরী। দুপুরের দিকে তারা সিলেটের আসাদপুর স্টেশনে এসে পৌঁছলেন। তারা তখনও জানতেন না যে এখান থেকে নিখোঁজ রহস্য নতুন দিকে মোড় নেবে। দেখতে দেখতে সময়টা কেটে গেল কিভাবে দেখেছো, মানুষের ভালো সময় এভাবেই চলে যায়। এত তাড়াতাড়ি এসে পড়বো ভাবতেও পারিনি, অবশ্য ট্রেনে তাই সময় কম লেগেছে। এই কয়েক ঘন্টায় তোমাদের সাথে কথা বলে কেমন একটা মায়া পড়ে গেছে তোমাদের উপর। আমাদেরও আপনার কথা অনেক মনে করবে। ভালো কথা মনে করেছ। দাঁড়াও দাঁড়াও, এই যে এটা নাও, আমার কার্ড, আমার ফোন নম্বর আছে এখানে, যখনই আমার কথা মনে পড়বে একটা কল করবে, আর এদিকে আবার যখন আসবে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। জি জি, অবশ্যই জানাবো। চলো নামি, এসে গিয়েছি, চলুন। তা বাবারা ভালো থেকো, কেমন, আসি তাহলে আজ। আপনিও ভালো থাকবেন। আচ্ছা সাদাত, শান্তনু চৌধুরীর ব্যাপারে কি কি লক্ষ্য করলি তুই? কি লক্ষ্য করব আবার, মানুষটা ভালো, অনেক টাকা পয়সা আছে, কিন্তু অহংকার নেই, এইটা? না না, ওগুলো না। তাহলে কি উনার ভুরির কথা বলছিস? তুই সবকিছু নিয়ে এরকম মজা করবি না তো? আচ্ছা বল, আর ঠাট্টা করছি না। এতক্ষণ সময় লোকটার সাথে ছিলি, আর অন্য কিছু লক্ষ্য করিসনি? না, তেমন কিছু তো খেয়াল করলাম না। আমার সাথে এতদিন থাকলি কিন্তু এতটুকু জিনিস আয়ত্ত করতে পারলি না। কিছু জিনিস খেয়াল করেছি, লোকটা অনেক ধনী হওয়া সত্ত্বেও ট্রেনে করে বাড়ি যাচ্ছে, সে ঢাকা থেকে উঠেছে ট্রেনে, তার তো এসি গাড়িতে করে ফেরা উচিত, তাই বলা যায় তিনি সাধারণত ঘুরতে খুবই পছন্দ করেন, আর তাও একা একা। আরেকটা ব্যাপার হলো, স্টেশনে নামার পর তার জন্য কোনো গাড়ি ছিল না, আর দশ জনের মতন তিনি সাধারণভাবেই বাড়ি গেছেন, তাই তার এখানে আসার খবর কেউ জানে বলে আমার মনে হয় না। বাহ, এই না হলে আমার বন্ধু। ট্রেন থেকে নেমে শান্তনু চৌধুরীর কাছে বিদায় নিয়ে সাদাত এবং ইন্সপেক্টর মৃধা এগিয়ে গেলেন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। জায়গাটা বেশি খুঁজতে হলো না সাদাত আর ইন্সপেক্টর মৃধা, ভালো একটা জায়গাতেই ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ট্যাক্সিতে করে প্রায় 25 মিনিটের মধ্যেই ইন্সপেক্টর মৃধা আর সাদাত এসে তাদের লজে পৌঁছল। লজটা সাদাতের এক বন্ধুর, তিনিই সব ব্যবস্থা করে দিয়েছেন। লজটাও দিয়েছেন আর সঙ্গে দিয়েছেন একটা বাবুর্চি। লজটা খুবই সুন্দর,
বারান্দা থেকে অনেক বড় বড় চা বাগান আর পাহাড় দেখা যায়। এরকম জায়গাতে আগে কখনো আসেনি সাদাত এবং ইন্সপেক্টর মৃধা। খুব ভালো লাগছে দুজনের। কাজের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছিল ইন্সপেক্টর মৃধার, তাই দুটো দিন বেশ শান্তিতে থাকা যাবে। কি সুন্দর জায়গা, ওয়াও, কি চমৎকার। মৃধা, কি হয়েছে? সারের মতো চিৎকার করছিস কেন? আমার গলা সারের মতো? তা তোমারটা কি সুরেলা পাখির মতো? তোর সাথে কথায় পারবো না। জায়গাটা কি সুন্দর দেখ। আসলেই অনেক সুন্দর। কালকে সকালে নাস্তা শেষ করেই বেরিয়ে পড়ব। তুই তাড়াতাড়ি উঠে পড়িস ঘুম থেকে, প্রথমেই চা বাগান দেখতে যাব। আচ্ছা, তা না হয় হবে, এখন চল খেয়ে নি, খুব খিদে পেয়েছে। চল চল চল, আমারও খুব খিদে পেয়েছে। ডিনার করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লেন ইন্সপেক্টর মৃধা। কিছুদিন ধরে ঠিকমতো ঘুম হয়নি তার, তার উপর আবার কাল সকাল সকাল চা বাগান দেখতে যাবে। ইন্সপেক্টর মৃধা কবির ঘুমিয়ে যাওয়ার পরেও রাত দুইটা পর্যন্ত জেগেছিল সাদাত। গুড মর্নিং ইন্সপেক্টর মৃধা কবির। তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি উঠেছি দুটা কারণে। প্রথমত, আমরা চা বাগান দেখতে যাব, আর দ্বিতীয়ত, কালকে একটা জিনিস দেখেছি, তোকে ওটা বলবো বলে। কি দেখেছিস? মনে হলো সামনের ওই দিকে একটা জঙ্গলা মতো জায়গা থেকে কেউ যেন কিছু একটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, তা মনে কর রাত দুটার দিকে। হবে কুকুর শিয়াল? আরে না, মানুষ, আমি নিজে দেখেছি। হয়তো চা বাগানে কাজ করে এমন কেউ হবে। তাই হবে হয়তো, আমি আজকাল কেন জানি সবকিছুতেই রহস্যের গন্ধ পাই। হ্যাঁ বন্ধু, সেটা আমার সাথে থাকতে থাকতেই হয়েছে। এই মৃধা, দেখ দেখ, ওখানে অনেক মানুষ না? হ্যাঁ, কিছু হয়েছে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। দেরি না করে তাড়াতাড়ি লজ থেকে বেরিয়ে গেল ইন্সপেক্টর মৃধা এবং সাদাত। ইন্সপেক্টর মৃধা ভিড় ঠেলে এগিয়ে গেলেন সামনের দিকে কি হয়েছে তা দেখার জন্য। তারপর দেখতে পেলেন চেনা একটি মুখ। কি হয়েছে এখানে? এত ভিড় কেন মিস্টার চৌধুরী? তোমরা এখানে উঠেছ? আরে আর বলো না, আজকে সকালে এখানে একটা কাটা হাত পাওয়া গেছে। ওই যে, শুধু হাত? হ্যাঁ, মাত্র থানায় খবর দিলাম, এসে যেন নিয়ে যায়। তোমরা এখানে উঠেছ? জি, সামনের একটা লজে। ও আচ্ছা, এই যে, এটা আমার বাড়ি। আসো আসো। আজ না, অন্য একদিন আসবো। আরে এসো তো ভাইয়া। এই যে, ও হলো আমার একমাত্র ছোট বোন, আর অর্পা, উনি হচ্ছেন ইন্সপেক্টর। ভাইয়া, শিউলিকে নাকি সকাল থেকে পাওয়া যাচ্ছে না। দেখ দেখ, আশেপাশে আছে, না হলে কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। না ভাইয়া, শিউলির মা বলছেন যে সকালে ঘুম থেকে উঠে দেখেন শিউলি আর তার পাশে নেই, পুরো এলাকা খুঁজেও নাকি পাওয়া যায়নি ওকে। কি বলছিস আবোল তাবোল? ভাইয়া, ওই কাটা হাতটা কাটছিল। সর্বনাশ! বলির কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন শান্তনু চৌধুরী। তাদের বাসার কাজের মেয়ে শিউলিকে নাকি সকাল থেকে পাওয়া যাচ্ছে না, তবে কি ওটা শিউলির কাটা হাত? ভাবতে ভাবতে হঠাৎ মাথা ঘুরতে থাকে তার। এদিকে শিউলির মা হাত দেখে জানায় এটা তার মেয়ে শিউলিরই হাত। এলাকায় এই নিয়ে প্রচুর কথা শুরু হয়ে যায়। শান্তনু চৌধুরী কি করবেন বুঝতে না পেরে ইন্সপেক্টর মৃধাকে সব খুলে বলে। ইন্সপেক্টর মৃধা ওই থানার ওসি তালহার সাথে কথা বলে পুরো ব্যাপারটা সামলে নেন। আমি যে এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। আপনি চিন্তিত হবেন না, আমি ওসির সাথে কথা বলেছি, ওনারা ভালোভাবেই তদন্ত করবেন। আমার মানতেই কষ্ট হচ্ছে, শিউলির মতো একটা মেয়ে খুন হতে পারে, কে করলো ওর মতো একটা নিরীহ মেয়ের এমন অবস্থা? আমি একটু বিস্তারিত জানতে চাই শিউলি সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। আমি চাই এই কেসটা আপনি একটু দেখুন, আমার মান সম্মান জড়িত এর সাথে। আপনি শিউলির পরিবারের লোকদের ডেকে পাঠান, আমি একটু কথা বলতে চাই ওদের সাথে। আসুন আসুন।
ইন্সপেক্টর মেধার কথা মতো শান্তনু চৌধুরী ডেকে পাঠালেন শিউলির মাকে। শিউলির মা ছাড়া আর কেউই নেই। মেয়ের করুণ পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না তার মা। কথা বলতে বলতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললেন শিউলির মা, তাই তার সাথে আর তেমন কথা বলতে পারলেন না ইন্সপেক্টর মেধা। পরে আবার আসবেন জানিয়ে বেরিয়ে যাচ্ছিলেন শান্তনু চৌধুরীর বাড়ি থেকে। আর ঠিক তখনই পেছন থেকে কারো গলা শুনে থেমে গেলেন তিনি। স্যার বলুন। আমি সোহেল চৌধুরী, শান্তনু চৌধুরী আমার বাবা। আমাকে কি আপনার কিছু বলার আছে? জি, আমি শিউলির ব্যাপারে অনেক কিছু অনেক অনেক কথা বলতে চাই আপনাকে। শিউলির ব্যাপারে আপনি আমাকে কি বলবেন? আমি জানি কে শিউলিকে খুন করেছে। কে? আমার বাবার বন্ধু ডাক্তার আকবর শিকদার। আপনার এমনটা কেন মনে হয়? কারণ উনি কাল অনেক রাতে বাইরে গিয়েছিলেন। বাইরে যাওয়ার এক থেকে দুই ঘন্টা পর আবার ফিরে আসেন। তারপর কোনো কথাবার্তা ছাড়াই আজকে বাবাকে বলে হুট করে এখান থেকে চলে গেলেন। উনি যে চলে যাবেন আমরা কেউ জানতামই না। তাই আপনি ওনাকে খুনি বানিয়ে দিলেন? উনি মানুষও ভালো না, আপনি কথা বললেই বুঝবেন। আমার এই কার্ডটা রাখুন, নতুন খবর পেলে জানাবেন। অবশ্যই। আর আমি আমি যে আপনাকে এসব বলেছি তা বাবাকে বলবেন না, বাবা আমাকে শুধু শুধু ভুল বুঝবেন। আশা করি আপনি আমাকে আরো সাহায্য করবেন। আবার আসবেন কিন্তু? তা তো অবশ্যই। শান্তনু চৌধুরীর ছেলের সাথে কথা বলার পর থেকে কেমন যেন একটা খটকা লাগছে ইন্সপেক্টর মৃধার মনে। সোহেল চৌধুরী যা যা বলেছেন তা কতটাই বা সত্যি? নিজে যেচে এসে এভাবে উপকার কেনই বা তিনি করতে যাবেন? এর পেছনে অন্য কোনো গল্প নেই তো? ভাবতে ভাবতে কখন যে লজের কাছাকাছি এসে পড়েছেন তা খেয়ালই করেননি তিনি। তুই তো দেরি করলি কেন আসতে? বলছি আগে বলতো, তুই আমার সাথে কেন গেলি না? আমি তো বাইরে ওসি সাহেবের সাথে কথা বলছিলাম। তো কোনো কিছু পেয়েছে, মানে বডির কোনো অংশ পেয়েছে? না, অনেক খুঁজেছে কিন্তু আর কোনো কিছুই পায়নি। একটু আগে খুব ইন্টারেস্টিং একটা জিনিস ঘটেছে। কি হয়েছে? আগে চা দিতে বল, তারপর সব বলছি। চায়ের কথা অনেকক্ষণ আগেই বলে এসেছি, এখনই চা নিয়ে আসবে। আচ্ছা একটা কথা বল, মানুষ নিজে কখন অন্য কারো উপকার করে? যখন মানুষটা অনেক বোকা হয় তখন। কিন্তু আমার মন তো অন্য কথা বলছে। রহস্য না করে বলবি কি হয়েছে? শোন, আমরা যখন শিউলির মায়ের সাথে কথা বলছিলাম তখন খেয়াল করলাম বাকিদের আচরণ। যেমন? শান্তনু চৌধুরীর বাড়িতে শান্তনু চৌধুরী, তার দুই ছেলে মেয়ে এবং তার বোনকে দেখলাম। খুব অবাক করা বিষয় হল ওই বাড়ির মানুষের মধ্যে কৌতূহল জিনিসটা খুবই কম রয়েছে। এটা কিভাবে বুঝলি? বুঝেছি শান্তনু চৌধুরীর কথাতেই। যাই হোক, আরো একটা মজার বিষয় জেনেছি শিউলির মায়ের কাছে। শিউলি নাকি কাজ করে যে টাকা পেত তা থেকে কিছু টাকা জমিয়ে একটা স্মার্টফোন কিনেছিল। বলিস কি! শুধু তাই নয়, শিউলি নাকি রাত জেগে ফেসবুকও চালাতো। বাহ, কাজের মেয়ে হয়ে এত সব! সব থেকে অবাক করার ঘটনা হলো যখন আমি ওই বাড়ি থেকে ফিরছিলাম তখন। শান্তনু চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী নিজে থেকে আমাকে এসে বলল তার বাবা অর্থাৎ শান্তনু চৌধুরীর একমাত্র বন্ধু ডাক্তার আকবর শিকদার নাকি শিউলিকে খুন করেছে, কারণ উনি কাল অনেক রাতে বাইরে গিয়েছিলেন। বাইরে যাওয়ার এক থেকে দুই ঘন্টা পর আবার ফিরে এসেছেন। তারপর কোনো কথাবার্তা ছাড়াই আজ সকাল সকাল হুট করেই এখান থেকে চলে গেছেন। উনি যে চলে যাবেন তা আগে বলেননি কাউকে। দোস্ত, তবে কি কাল রাতে আমি শিউলির খুনিকেই দেখেছিলাম? আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, সোহেল চৌধুরী নিজে থেকেই কেন এসব বলতে গেল? দেখ, হয়তো খুনটা উনিই করেছে। সেটাও অসম্ভব কিছু না। আমি ভাবছি শান্তনু চৌধুরীকে ফোন দিয়ে বলবো তার ডাক্তার বন্ধুকে ডেকে পাঠাতে। কেউই সন্দেহের বাইরে নন। মানুষ অনেক অদ্ভুত। পৃথিবীর সব থেকে রহস্যজনক হচ্ছে মানুষ।
কুয়াশা। আজকের কাহিনীতে আমরা শুরুতেই দেখেছি যে অনেকগুলো মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। অনেকগুলো মেয়ে নিখোঁজ হচ্ছে, কেন নিখোঁজ হচ্ছে কি আমরা গল্পে কিছুটা শুনেছি, এবং এই হারিয়ে যাওয়া মেয়েগুলোর সন্ধানে আছেন ইন্সপেক্টর মৃধা কবির। এবং নিখোঁজ মেয়ে এবং ইন্সপেক্টর মৃধা কবিরের অনুসন্ধান, এই মেয়েগুলোকে অনুসন্ধান করা নিয়ে আজকের কুয়াশা। আসুন তাহলে, সময় হয়ে গেছে দ্বিতীয় পর্বের। আজকের গল্প দীর্ঘ, তাই আমি মাঝখানে বেশি কথা বলছি না, চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরছি। সঙ্গেই থাকবেন, আপনি আছেন আর জি শর্মিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। পরদিন ইন্সপেক্টর মেধার কথা মতো শান্তনু চৌধুরীর বাড়িতে এলেন তার বন্ধু ডাক্তার আকবর সিকদার। সাদাতকে লজে রেখেই শান্তনু চৌধুরীর বাড়ির দিকে গেলেন ইন্সপেক্টর মৃধা। এখন ইন্সপেক্টর মৃধা বসে আছেন শান্তনু চৌধুরীর বাড়ির ড্রয়িং রুমে, আর তার সামনে বসে আছেন ডাক্তার আকবর সিকদার। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি যথেষ্ট ঘাবড়ে আছে। তারপরও নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে কথা বলতে শুরু করলেন তিনি। তার সামনে বসে আছেন ইন্সপেক্টর মৃধা এবং ওসি তালহা। আমাকে হঠাৎ এভাবে ডেকে আনা হয়েছে কেন ঠিক বুঝতে পারছি না। আপনার সাথে কিছু কথা বলার ছিল, তাই। দেখুন, আমি অনেক ব্যস্ত একজন মানুষ, বুঝতেই তো পারছেন, একজন ডাক্তারের তো রোগীকে সুস্থ করাটাই আসল কাজ। এভাবে ডেকে পাঠানোতে অনেক রোগীর সমস্যা হতে পারে, আর আমার কাজের মধ্যেও বিঘ্ন ঘটছে। আপনি একজন ডাক্তার? জি, আমি একজন চিকিৎসক। মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই তো আমার কাজ। আমার নিজের একটি হাসপাতালও আছে। কোথায় সেটা? ভৈরবপুরে। পরশু রাতে আপনি এই বাড়িতে ছিলেন? হ্যাঁ, পরশু রাতে আমি এখানেই ছিলাম। তো পরশু রাতে কি কি করেছেন? এটা আবার কেমন কথা? পরশু রাতে কি কি করেছি তা বলবো কিভাবে, মনে আছে নাকি আমার? না, একটু ভেবে বলুন। কি আর করেছি, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি, পরদিন উঠে আমার বাসায় ফিরে গেছি। আচ্ছা, সেদিন রাতে আপনার ঘুমটা ভালো হয়েছিল? অনেকক্ষণ ধরে আপনি আমাকে অনেক উল্টোপাল্টা প্রশ্ন করছেন, ভদ্র আচরণ করুন। আমি কিন্তু একজন নামকরা ডাক্তার, মাথায় রাখবেন। আপনি শুধু শুধু এক্সাইটেড হচ্ছেন মিস্টার সিকদার, ঠান্ডা মাথায় আমার প্রশ্নের উত্তর দিন। আমি বলবো না। আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। ও ও, আমার ঘুম আসছিল না, তাই একটু বাইরে গিয়েছিলাম। তখন কয়টা বাজে? খেয়াল করিনি। বাইরে বের হয়ে কিছু দেখতে পেয়েছেন? না, কি দেখবো, কিছুই দেখতে পাইনি। এত রাতে কি কিছু দেখা যায় নাকি? আপনি শিউলিকে কতটা চিনতেন? একটা কাজের মেয়েকে আলাদা করে আবার কি চিনবো? এই বাড়িতে মাঝে মাঝেই আসতাম, তাই দেখেছি কয়েকবার। আচ্ছা, আপনারা আমাকে সন্দেহ করছেন কেন বলুন তো? কে কে বলেছে আমার কথা? আপনি শুধু শুধুই ঘাবড়ে যাচ্ছেন। না, আমি বুঝতে পেরেছি, এখন আমি সব বুঝতে পেরেছি। সোহেল বলেছে এইসব, না? হ্যাঁ, আমি জানতাম, আমি বুঝতে পারছিলাম, ও আমাকে বিপদে ফেলার সুযোগ খুঁজছে। কেন? সোহেল আপনাকে বিপদে ফেলবে কেন? আমি শান্তনুর কাছে ওর কুকীর্তির কথা জানিয়ে দিয়েছি কি না? কুকীর্তি? হ্যাঁ, বাকিরা বুঝতে পারে না, কিন্তু আমি আমি একজন ডাক্তার, সবার চোখে ধুলো দিতে পারলেও আমার চোখে ধুলো দেওয়া এত সোজা না। প্রায় এক বছরের বেশি সময় ধরে যে সোহেল মাদকাসক্ত, আমি ওর বাবাকে জানিয়েছিলাম, এটারই প্রতিশোধ নিয়েছে ও। আপনার কথা কতটা বিশ্বাসযোগ্য? আমার কথা বিশ্বাস না হলে নিজেই একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, নিজেই বুঝতে পারবেন যে ও কতটা সুস্থ। আচ্ছা, আপনার কি মনে হয় খুনটা কে করেছে? তা আমি কি করে বলবো, আর যে খুন করেছে সে কি এতই বোকা নাকি যে এইভাবে প্রমাণ ফেলে রেখে যাবে? কিন্তু একটা প্রমাণ তো ফেলে গেছেই খুনি, ওই কাটাবা হাতটা। কাটাবা হাত? আরে বোকা মেয়ে, এক রাতের মধ্যেই খুন হয়ে গেল। শিউলি রাতে খুন হয়েছে নাকি? না, মানে আন্দাজ করলাম আর কি। আপনার সাথে পরে আবার আলাদা করে কথা বলবো, আশা করি আপনি কিছুদিন এখানেই থাকবেন। কিন্তু আমার তো আমাদেরকে কাজে সাহায্য করবেন আশা করছি, এতে আপনারও সুবিধা হবে আর আমাদেরও। ইন্সপেক্টর মেধার শেষ কথাটা
খুব একটা ভালো লাগেনি দেখে আর ওখানে বসে সময় নষ্ট না করে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন ডাক্তার আকবর সিকদার। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই ঘরের ভেতর ঢুকে গেল আরেকটা ছায়া মূর্তি, কিন্তু সেটা যেন সবার চোখের কিছুটা আড়ালে। তখন কথা বলে ব্যস্ত ছিলেন ইন্সপেক্টর মৃথা এবং ওসি তালহা। স্যার, আপনাদের চা। ও, ধন্যবাদ। আপনাদের কিছু কথা বলতে চাই। যা বলতে চান বলুন। আপনি কি ডাক্তার আঙ্কেলকে সন্দেহ করছেন? এই মুহূর্তে সবাইকেই সন্দেহ করছি। আমি জানি যে ভাইয়া আপনাকে অনেক কিছু বলেছে, কিন্তু ভাইয়া একটা কথা বলেনি আপনাকে। কোন কথা? গত পরশুদিন আমাদের বাসায় কিন্তু আরো একজন ছিল। তাই নাকি? কে ছিলেন? আমার ফুপ্পা। তো দেখলাম না যে ওনাকে। কোথায় উনি? সেদিনই রাত 8টার দিকে চলে গেছেন। আপনার ফুপ্পি যাননি? না, ফুপ্পি তো মাসে 20-25 দিন আমাদের এখানেই থাকে। উনি নিজের বাসায় থাকেন না কেন? ফুপ্পির শ্বশুর বাড়িতে কেউই নেই, ফুপ্পার কোনো ভাই বোনও নেই। ওনার বাবা অনেক ধনী ছিলেন, তাই তার বাবা মা মারা যাওয়ার পরে পুরো বাড়ি নিয়ে ফুপ্পি আর ফুপ্পা থাকেন। বেশ অনেক বড় বাড়ি, পাশে অনেক বড় বাগানও আছে। তাও এত বড় বাড়িতে ফুপ্পি একা একা থাকতে পারেন না, তাই আমাদের এখানেই থাকেন। আপনার ফুপ্পা কি করেন? ফুপ্পা ব্যবসা করেন, ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাসায় থাকেন না। আপনি কি আপনার ফুপাকে সন্দেহ করছেন? না, যদি সন্দেহের তালিকায় ডাক্তার আঙ্কেল থাকতে পারেন তবে ফুপ্পাই বা কেন বাদ যাবেন। আপনার ফুপ্পির সাথেও কথা বলতে চাই, ওনাকে একটু পাঠিয়ে দেবেন? জি, আচ্ছা। ইন্সপেক্টর মৃধা এবং ওসি তালহা একটা বিষয় পরিষ্কার বুঝতে পারে যে বাসার ভেতরে কোনো না কোনো সমস্যা চলছে। এক একজনের মুখে এক এক রকম কথা। সোহেল চৌধুরী বলছেন খুন করেছে ডক্টর আকবর সিকদার, ডক্টর আকবর সিকদার বলছেন সোহেল একজন মাদকাসক্ত, আবার নাইনা চৌধুরী বলছেন সন্দেহের তালিকাতে তার ফুপাকেও বাদ দেওয়ার মতো না। কেমন এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে সবার মধ্যে, সবাই নিজের গা বাঁচিয়ে অন্যকে ফাঁসিয়ে দিতে চাচ্ছে। এই কেস নিয়ে কোনো দায়বদ্ধতা নেই ইন্সপেক্টর মৃধা, নেহাত বেড়াতে এসে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছেন তিনি। তবে খুব অদ্ভুত কারণে এই খুন নিয়ে তার কৌতূহলের শেষ নেই, কেমন এক অজানা কারণে নিজেকে জড়িয়ে ফেলেছেন এই কেসের সাথে। কেন যেন তার মনে হচ্ছে এই কেসের সমাধান যেন খুলে দেবে আরো অনেক রহস্যের জট, কিন্তু তিনি সত্যি জানতেন না যে তার ভাবনা সম্পূর্ণ ঠিক। প্রায় 20 মিনিট শান্তনু চৌধুরীর ছোট বোন অর্পা চৌধুরীর সাথে কথা বলে লজের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন ইন্সপেক্টর মৃধা কবির, কারণ আজই তার কাশ্মীর ফেরার কথা। এমনিতে অর্পা চৌধুরী বিশেষ কোনো তথ্য দিতে পারেনি, নিতান্তই ভালো এবং সরল প্রকৃতির মহিলা তিনি। ঘুরে ফিরে যেন বারবার একই কথা বলছিলেন। ওসি তালহাকে তার দায়িত্ব দিয়ে আজ কাশপুরের উদ্দেশ্যে রওনা হলেন ইন্সপেক্টর মৃধা এবং সাদাত আহমেদ। শিউলেখনের ব্যাপারে ঘাটাঘাটি করতে গিয়ে একদমই চা বাগান ঘুরে দেখা হয়নি তার। এ নিয়ে সাদাতের সাথে হালকা মনোমালিন্য হয়েছে ইন্সপেক্টর মৃধা। কাশপুরে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেল তাদের, কিন্তু ফিরে আসার পরে তিনি যা খবর পেলেন তার জন্য তিনি একদম প্রস্তুত ছিলেন না। কাশপুরের পাশের গ্রাম থেকে উধাও হয়ে গেছে আরো একটি মেয়ে। এবার যেন আরো জেদ চেপে গেল ইন্সপেক্টর মৃধার মাথায়। একের পর এক করে প্রায় 5 জন মেয়ে নিখোঁজ হয়ে গেল আর তিনি কিছুই করতে পারছেন না। বাসা থেকে দ্রুত থানায় চলে গেলেন তিনি, খুব দ্রুত মিটিং এ বসলেন থানার বাকি অফিসারদের সাথে। তারপর প্রথম থেকে আবার সব কিছু নিয়ে আলোচনা শুরু করলেন, কিন্তু বারবার যেন তার মাথার মধ্যে শিউলি হত্যার ঘটনা চলে আসছে। কেন যেন বারবার তার মস্তিষ্ক বলছে সবকিছু সমাধান লুকিয়ে আছে ওই শিউলি খুনের মধ্যে। মিটিং শেষ করে কিছু ফাইল হাতে থানা থেকে বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠলেন ডক্টর মৃধা। হঠাৎ তার ফোন বেজে উঠল, তাকিয়ে দেখলেন ওসি তালহার ফোন। হঠাৎ করে মনের মধ্যে কোথায় যেন এক ধরনের শান্তি অনুভব করলেন তিনি, কারণ হয়তো তিনি এই ফোনের অপেক্ষায় ছিলেন। হ্যালো। হ্যালো, আমি ওসি তালহা বলছি। জি বলুন। একটা দরকারে ফোন করেছি আপনাকে, কারণ আমার থেকে আপনার অভিজ্ঞতা অনেক বেশি। শিউলি খুনের ব্যাপারে? জি, শান্তনু চৌধুরীর ছোট বোনের স্বামী অর্থাৎ অর্পা চৌধুরীর স্বামী শাফেন শাহরিয়ারকে ডেকে পাঠানোর আগেই তিনি এসে নিজে আমাদের সাথে কথা বলেছেন। ভদ্রলোক খুবই ভালো মনের মানুষ, বলতে পারেন অর্পা চৌধুরী এবং শাফেন শাহরিয়ার একই রকম। তো
কি কি কথা হয়েছে আপনাদের? আজকে প্রায় এক ঘন্টা আগে থানায় আসেন তিনি, তারপর স্যার আসবো। আসুন, আপনার পরিচয়? আমার নাম শাফিন শাহরিয়ার, পেশা একজন ব্যবসায়ী। আমি শান্তনু চৌধুরীর বোনের হাজবেন্ড। আপনারা যেদিন তদন্ত করতে যান সেদিন আমি ছিলাম না, পরে আমার ওয়াইফ আমাকে ফোন করে আসতে বলে। যেহেতু আপনারা সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন, তাই আমিই বা বাদ যাব কেন? আমাদের সবার উচিত আপনাকে এই কেসে সাহায্য করা। ধন্যবাদ, আপনার সাথে কথা বলতে পারলে আপনি আজ আসতে পারেন, দরকার হলে আমি জানাবো। ফোনে বিস্তারিত সব শুনলেন ইন্সপেক্টর মৃধা। তারপর ওসি তালহাকে কিছু মানুষের উপর নজর রাখার পরামর্শ দিয়ে ফোন রাখলেন তিনি। ইতিমধ্যে বাসায় পৌঁছেও গেছেন ইন্সপেক্টর মৃধা। কলিং বিল দিতে যাবেন, ঠিক তখন লক্ষ্য করলেন দরজায় তালা দেওয়া। সাদাত বাসায় নেই, কিন্তু সাদাত তো কোথাও না বলে যায় না। যাই হোক, চাবি যেহেতু আছে তার কাছে, সেহেতু চিন্তা করার কোন কারণ নেই। বাসায় ঢুকে হাত মুখ ধুয়ে ফাইলগুলো আবার চেক করতে থাকেন তিনি। হঠাৎ চোখ আটকে যায় এক জায়গায়। আরো ভালো করে দেখে নিলেন সব, কিন্তু না, একটা পরিবর্তন দেখা যাচ্ছে এক জায়গায়। একজন থেকে শুরু করে চারজন পর্যন্ত সবাই নিখোঁজ হয়েছে শনিবারে, এবং তাদের ফ্যামিলি থানায় নিখোঁজ ডায়েরি করেছে রবিবার। কিন্তু পাঁচ নম্বর নিখোঁজ ডায়েরি করা হয়েছে মঙ্গলবার, অর্থাৎ পাঁচ নম্বর মেয়েটা নিখোঁজ হয় সোমবার। এবার ইন্সপেক্টর মৃধা একটু সোজা হয়ে বসলেন, তারপর ভাবতে শুরু করলেন আবার প্রথম থেকে। কোন সূক্ষ্ম একটা ব্যাপার যেন সবার চোখ এড়িয়ে যাচ্ছে, না আর কিছু ভাবতে পারছেন না তিনি। যতটাই ভাবতে যাচ্ছেন ততটাই যেন গুলিয়ে যাচ্ছে না। ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে আবার ফাইলগুলো দেখতে লাগলেন ইন্সপেক্টর মৃধা। সাদাত এসেছে হয়তো। আসছি। তুই এত দেরি করিস কেন দরজা খুলতে? কোথায় গিয়েছিলি আর এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আরে দোস্ত, পেয়ে গেছি, সব পেয়ে গেছি আমি। আরে বাবা থাম, মাথা ঘুরে যাবে তো আমার। থাম থাম। যা থামলাম। কি হয়েছে বলবি তো? কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, একটু ঠান্ডা হয়ে নেই, তুই বস এখানে। হ্যাঁ বসলাম, এবার বল কি হয়েছে। শোন তাহলে, তুই বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা মাথায় একটু ভেবেছিলাম, মানে এই কেসের ব্যাপারে, কিন্তু কোথায় যেন একটু খটকা লাগছিল। তারপর? তারপর আমি খটকাটা দূর করতে বাইরে একটা জায়গায় গেলাম। বাসায় কেন জানি মন দিয়ে ভাবতে পারছিলাম না, বাইরে গিয়ে খুব ঠান্ডা মাথায় কিছু জিনিস নিয়ে ভাবলাম। আমার মনে হচ্ছে ওই নিখোঁজ কেসের সাথে এই শিউলি খুনের কোনো সম্পর্ক আছে। তার মানে তুই বলতে চাচ্ছিস যে এই কাজ একজন ব্যক্তি করছে? একদম। আসলে কি জানিস, আমারও মন কেন যেন এটাই বলছিল। আজকে মিটিংয়ে কি সিদ্ধান্ত হল? হারিয়ে যাওয়া মেয়েগুলোর মোবাইল ট্রেস করার ব্যাপারে কথা হয়েছে। আচ্ছা, শিউলি খুনের পিছনে কার কার হাত আছে বলে সন্দেহ করা হচ্ছে? ওসি তালহার সাথে কথা হওয়ার পরে যা বুঝলাম, তাতে সন্দেহ করা হচ্ছে ডাক্তার আকবর শিকদারকে আর শান্তনু চৌধুরীর ছেলে সোহেল চৌধুরীকে। ওই বাড়ির সবাই অনেক সন্দেহজনক। খুনি আসলে কে আর খুনি ওই বাড়ির মধ্যেই আছে কিনা তাও এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। জিনিসটা খুবই রহস্যময়। একটা বিষয় একটু আগে খেয়াল করলাম, আমি বাসায় ঢুকে হাত মুখ ধুয়ে ফাইলগুলো আবার চেক করতে বসেছিলাম, দেখতে দেখতে হঠাৎ আমার চোখ আটকে যায় এক জায়গায়। আরো ভালো করে দেখে নিলাম সব, কিন্তু না, একটা পরিবর্তন দেখা যাচ্ছে এক জায়গায়। একজন থেকে শুরু করে চারজন পর্যন্ত সবাই নিখোঁজ হয়েছে শনিবারে, এবং তাদের ফ্যামিলি থানায় নিখোঁজ ডায়েরি করেছে রবিবার, কিন্তু পাঁচ নম্বর নিখোঁজের ডায়েরি হয়েছে মঙ্গলবার, অর্থাৎ পাঁচ নম্বর মেয়েটা নিখোঁজ হয়েছে সোমবারে। সবকিছুর মধ্যেই কেউ যেন বারবার ইচ্ছা করে আরো জট পাকিয়ে দিচ্ছে। এই, তুই কিন্তু একটা কাজ করতে পারিস। কি? আশেপাশের থানার খোঁজ নিয়ে দেখতে পারিস যে অন্য জায়গাতেও কি এভাবে মেয়েরা হারিয়ে যাচ্ছে কিনা। এতে কিন্তু ভালো বলেছিস তো, এইভাবে তো ভেবে দেখিনি। আশেপাশের থানায় খবর নিতে বল, কোনো মেয়ে হারিয়ে গেছে কিনা, কবে হারিয়েছে, এগুলো বিস্তারিত তোকে জানাতে বল।
তাহলে এখনই কল দিয়ে বলে দেই, কি বলিস? দেরি করে তো লাভ নেই। হ্যাঁ তাই কর, আর ফাইলগুলো আমার হাতে একটু দে, দেখি কিছু পাওয়া যায় কিনা। হ্যালো, কে আশিস? শোনো, আমাকে কিছু খবর এনে দাও তো। আশেপাশের যত থানা আছে সেসবগুলোতে খবর নাও, দেখো ওখানেও কোনো মেয়ে হারিয়ে গিয়েছে কিনা। হ্যাঁ আর শোনো, যেদিন হারিয়েছে তার ডেট সহ বিস্তারিত সব খবর আমাকে জানাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কবে দেবে কিছু বলেছে? বেশি দেরি করবে না, কালই দিয়ে দেবে। আশিস খুবই চটপটে ছেলে। এই মৃধা দেখ দেখ, এই যে সব মেয়েদের মধ্যে এই যে এই দুইজনের ফাইলে লেখা আছে যে এরা নাকি অতিমাত্রায় ফেসবুক আসক্ত ছিল। হুম, শিউলির মতো। দেখেছিস, ঘুরে ফিরে সব ওই শিউলি খুনের কেসের সাথেই মিলে যাচ্ছে। হুম, শুধু আজ রাতটারই অপেক্ষা, কাল একসাথে আশা করি দুই দিক থেকেই ভালো কিছু তথ্য পাবো। ইন্সপেক্টর মেধার ধারণাকে সত্যি করে কাল সকালেই থানায় সব খবর নিয়ে হাজির হল কনস্টেবল আশিস। তবে ইন্সপেক্টর মেধার ধারণা যে এতটাই মিলে যাবে তা সে ভাবতেও পারেনি। শুধুমাত্র তাদের কাশপুরেই নয়, অন্য আশেপাশের প্রায় সব থানাগুলোতেও প্রায় 7 মাস ধরে অনেক মেয়ে নিখোঁজ হওয়ার ডায়েরি করা হয়েছে। আরো ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলেন তিনি। নিখোঁজ মেয়েদের পরিবারে লোকদের সাথে কথা বলে যে নোটগুলো করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় সব মেয়েদের মধ্যেই বেশ ভালো রকমের ফেসবুকে আসক্তি ছিল। এখনো পর্যন্ত এই কমন সমস্যাটা সব নিখোঁজ মেয়েদের মধ্যেই দেখা যাচ্ছে। সবকিছু দেখা শেষ করে যখন তিনি অন্য কাজে মন দিচ্ছিলেন, ঠিক তখন ইন্সপেক্টর মৃধার চোখ গেল একটা তারিখের দিকে। সেপ্টেম্বরের 7 তারিখে শফিপুর থেকে হারিয়ে গেছে এক মেয়ে। লেখাটা চোখে পড়তেই ইন্সপেক্টর মৃধা কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর কি যেন খুঁজতে শুরু করলেন। প্রায় 5 মিনিট পরে খুঁজে পেলেন সেই কাগজটা। কাগজ বললে ভুল হবে, এটা আরো একটি মেয়ে সম্পর্কে কিছু তথ্য, কারণ এই মেয়েটাও নিখোঁজ হয়েছে। তবে সেটা কাশপুর কিংবা শফিপুর থেকে নয়, মেয়েটা নিখোঁজ হয়েছে ভৈরবপুর থেকে 14 সেপ্টেম্বরে। ভৈরবপুর মানে যেখানে ডাক্তার আকবর সিকদারের হাসপাতাল। সবকিছু যেন এক নিমেষে চলে এলো ইন্সপেক্টর মৃধার চোখের সামনে। দেরি না করে নিজেই ফোন দিলেন ওসি তালহাকে। হ্যালো। হ্যালো, কেমন আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? ওই দুইজনের খবর নিয়েছিলেন? নিয়েছি, এবং আমরা নিশ্চিত যে খুনটা ডাক্তার আকবর সিকদারই করেছেন। শিউলির লাশ যেদিন সকালে পাওয়া যায় সেদিন তিনি সকাল সকাল খুব সন্দেহজনক ভাবে চলে যান নিজের বাড়িতে, আর খবর নিয়ে জেনেছি সেদিন তিনি আর হসপিটালে যাননি। ও, তাহলে ওনাকে অ্যারেস্ট করছেন না কেন? হ্যাঁ, আজই ওনাকে অ্যারেস্ট করা হবে। তবে খুব অদ্ভুত ভাবে তিনি শান্তনু চৌধুরীর বাড়ি থেকে পালাননি। সব ক্রিমিনালরা একরকম হয় না। ইন্সপেক্টর মেজার কাছে এখনো যেন কিছুই পরিষ্কার হয়নি, কোথাও যেন একটা খটকা থেকেই যাচ্ছে। শুধুমাত্র ডাক্তার আকবর সিকদারকে সন্দেহ করাটা কি আসলে ঠিক হচ্ছে, নাকি এর মধ্যে আরো জটিল কোন রহস্য আছে? ওই বাড়ির প্রতিটা মানুষই খুব সন্দেহজনক। এসব ভাবতে ভাবতে কেমন আন মনে হয়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ টেবিলের ওপর থাকা টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, এখন? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। আসবো। আসুন। আপনি হঠাৎ এখানে, মানে আমার কাছে? আমি আপনাকে সব বলতে চাই। আপনারা যে আমাকে সন্দেহ করছেন তা আমি প্রথম থেকেই বুঝে গেছি। কিভাবে বুঝেছি জানেন? কারণ আমার ছুটির দিন রবিবার, আর সব মেয়েরা মিসিং হয়ে যায় শনিবার। আমি আরো জানি যে আপনি আমাকে অ্যারেস্ট করবেন। এত কিছু জেনেও আমি প্রথমে ব্যাপারটা চেপে গিয়েছিলাম, কিন্তু এখন যদি না বলি তাহলে শিউলির পরে নাইনারও ক্ষতি হয়ে যাবে। আপনি সব খুলে বলেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তাহলে প্রথম থেকেই সব বলা শুরু করি। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। আজকের কাহিনীর শেষ পর্ব অপেক্ষা করছে আমাদের। শেষ পর্বে সমস্ত রহস্যের উদ্ঘাটন হবে।
তো আসুন অপেক্ষা না করে আমরা রহস্য উদ্ঘাটন করি, শেষ পর্বে চলে যাই। আপনি শুনছেন কুয়াশা বিসি রেডিও 89.2 FM, এর সঙ্গে আছি শারমিন, ফিরে আসছি গল্প শেষ করবার পর। ডাক্তার আকবর শিকদার একদম প্রথম থেকে সব বলতে শুরু করলেন। ইন্সপেক্টর মৃধা মন দিয়ে শুনতে লাগলেন সব। ডাক্তার আকবর শিকদার বলতে বলতে চলে গেলেন আজ থেকে প্রায় এক মাস আগে। আজ থেকে প্রায় এক মাস আগে বেড়াতে বন্ধু শান্তনু চৌধুরীর বাড়িতে যান তিনি। সেদিন রাতের ঘটনা। রাতে খাবার খেয়ে রুমে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। হঠাৎ শান্তনু চৌধুরীর মেয়ে নাইনা আসে তার রুমে। কে? ডাক্তার আঙ্কেল, আমি নাইনা, আসবো। আসো আম্মু, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ আম্মু, বলো। আসলে আঙ্কেল, ফুপ্পা না? এই নাইনা, তোকে এত করে না করার পরেও তুই একথা বলে বেড়াচ্ছিস, কি হয়েছে? কিছু হয়নি আকবর ভাই। তুমি আমাকে বলতে দাও ফুপ্পি, আমাকে এটা সবাইকে জানাতে হবে। তুই একটা সিম্পল জিনিসকে এত বড় করছিস কেন? ও তোর সাথে এমন কোনো ব্যবহার করেনি যা তোকে জনে জনে বলে বেড়াতে হবে। নাই না, আমি ব্যাপারটা অনেক দিন ধরে তোমাকে বলছি, তুমি আমার কথা কানেই নাও না। আমাকে আজ বলতে দাও, অনেক হয়েছে আর না। কি হয়েছে বলো আমাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, অনেক দিন ধরে ফুপ্পার আচরণ আমার ভালো লাগছিল না। অনেক মাত্রাতিরিক্ত অশোভন আচরণ করেন তিনি। আগে মজা করছেন বলে ধরে নিতাম, কিন্তু আজ তিনি সবকিছুর লিমিট ক্রস করে গেছেন। থাম তুই। কেন থামবো? তুমি ফুপ্পার কোনো দোষ দেখতে পাও না? আজকে উনি শিউলির সাথে অশোভন আচরণ করেছেন, তাই বলে বাসার কাজের মেয়ের সাথে? শুধু তাই নয়, ফুপ্পা ফেসবুকে মেয়েদের সাথে কি সব কথা বলে কোনো আইডিয়া আছে তোমার? তুমি এগুলো টলারেট করো কিভাবে? চুপ, একদম চুপ। ভাইয়া শুনে ফেলবে, চুপ কর। কিন্তু শিকদার ভাই, দয়া করে এসব কথা কাউকে বলবেন না। আমি আমি কথা দিচ্ছি, সাফিন আর এমন করবে না। বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি, ও আর এমন করবে না। সেদিন চুপ করে গেল ডাক্তার আকবর শিকদার, ব্যাপারটা মাথা থেকে বের করলেন না, কারণ তার চোখেও শাফিন শাহরিয়ারের আচরণ কিছু অন্যরকম লেগেছিল কয়েকবার। তাই মনে মনে এক প্ল্যান করলেন তিনি, আর সেটা হলো শাফিন শাহরিয়ারকে নজরে রাখার প্ল্যান। ভালোভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু বিপত্তি ঘটল 12 দিন পরে। হঠাৎ করে অল্প চৌধুরীর পোষা কুকুর টমের এক চোখকে ব্যান্ডেজ দেখে কেমন একটা খটকা হলো ডাক্তার আকবর শিকদারের। অনেক বড় বাড়িতে অল্পা সারাদিন একা একা থাকে দেখে বড় ভাই শান্তনু চৌধুরী কুকুরটা উপহার দিয়েছিলেন অর্পাকে। খুব আদরের কুকুর ছিল টম, কিন্তু টমের এই অবস্থা কিভাবে হলো জানতে চাইলে অর্পা বলল অন্য কুকুরের সাথে মারামারি করে এমনটা হয়েছে। কিন্তু ডাক্তার আকবর শিকদার জানেন টম বাড়ির বাইরে যায় না। একজন মানুষ খুব নির্মম ভাবে টমের চোখ তুলে নিয়েছে, এই ব্যাপারটাও চেপে গেলেন তিনি। কিন্তু তার কিছুদিন পরে জানা গেল টম মারা গেছে অসুস্থ হয়ে। টমের এভাবে মারা যাওয়াটা যেন ডাক্তার আকবর শিকদারের সন্দেহকে আরো বাড়িয়ে দিল। তারপর তিনি ফেসবুকে একটা ফেক আইডি খুললেন একটা মেয়ের নামে, তারপর শুরু করলেন শাফিন শাহরিয়ারের সাথে কথোপকথন। ধীরে ধীরে সব পরিষ্কার হতে থাকে তার কাছে। শ্রী অর্পা ভাইয়ের বাসায় থাকায় এই সুযোগটা কাজে লাগাতেন শাফিন শাহরিয়ার। ব্যবসা দেখাশুনো তেমন করতেন না, বিশ্বস্ত কর্মচারী থাকায় ব্যবসা সবকিছু ঠিকঠাকই ছিল। অর্পা যেহেতু ভাইয়ের বাসায় থাকেন, সে সুযোগে ফেসবুকে অন্য অনেক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করতেন শাফিন শাহরিয়ার। কিন্তু এই পর্যন্ত যা যা হয়েছে তা ছিল হাতের নাগালে। কিন্তু সবকিছু হাতের নাগালের বাইরে চলে গেছে শিউলির কাঁটা হাত পাওয়ার আগের রাতে, অর্থাৎ যে রাতে শিউলিকে নির্মম ভাবে খুন করা হয়। এই পর্যন্ত সবকিছু মন দিয়ে শুনলেন ইন্সপেক্টর মৃধা। এবার যেন তার কাছে সবকিছু স্বচ্ছ পানির মতো পরিষ্কার, কিন্তু তিনি বুঝতেও পারেননি সামনে তার জন্য এত বড় একটা ধাক্কা অপেক্ষা করছে। ধীরে ধীরে ডাক্তার আকবর বলতে শুরু করলেন এক অবিশ্বাস্য কাহিনী, যা শুনলে শিউরে উঠবে প্রতিটি মানুষ। মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা হিংস্র হতে পারে, তার এক আশ্চর্য ঘটনা। শিউলি খুনের আগের রাতে অর্পাকে শান্তনু চৌধুরীর বাসায় রেখে শাফিন বেরিয়ে যায় এই বলে যে সে দোকানে যাচ্ছে। ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত আছে মনে করে সবাই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল। কিন্তু আকবর শিকদার লক্ষ্য করে বেরিয়ে যাওয়ার সময়
শাফিন ইশারা করলেন কাজের মেয়ে শিউলিকে, যে আর কারো নজরে পড়ল না। তারপর প্রায় রাত ১২টার দিকে জানালা দিয়ে শিউলিকে শাফিনের সাথে হেঁটে যেতে দেখেন তিনি। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে ফলো করা শুরু করেন। ওটা শাফিন আর শিউলি না, কোথায় যাচ্ছে? না দেখতে হচ্ছে তো, যাব, ঠিক হবে যাওয়া। না এরকম অন্যায় আর হতে দেওয়া যায় না, অর্পার মতো একটা ভালো মেয়েকে এভাবে ঠকানো আর মানা যায় না। আমি ওদের পিছন পিছন যাই, তারপর কাল সবাইকে সবটা বলবো। কিন্তু সবাই আমার কথা বিশ্বাস করবে তো? পেয়েছি, ভিডিও করব। হ্যাঁ, এত কি কথা বলছে, কিছুই তো শুনতে পাচ্ছি না। এ কি, এটা কি শাফিনের হাতে? এটা কি করছে ও? আমি খারাপ, আমি তোকে ঠকিয়েছি। হ্যাঁ দেখ, এবার মজা দেখ, তোর থেকে তোর লাশি আমার কাছে অনেক ভালো। এখন তোর রক্ত খাবো, রক্ত। আমার ছুরিটা কই গেল? হ্যাঁ আগে হাতের রক্ত কেটে রক্ত খাবো। কতদিন রক্ত খাই না, রক্ত। এইভাবে শিউলিকে খুন করল শাফিন, তারপর ধর্ষণ করল শিউলির মৃতদেহটিকে। নিজের নোংরা কামনা চরিতার্থ করে শিউলির হাতের রক্ত কেটে দিলেন শাফিন, তারপর হাত থেকে রক্ত চেটে চেটে খেতে লাগলেন। তারপর শিউলির দেহটাকে টুকরো টুকরো করে কাঁচা খেয়ে দিল শরীরের কিছু অংশ। তারপর বস্তায় টুকরো টুকরো করে কাটা শিউলির দেহটাকে ঢুকাতে থাকেন তিনি, কিন্তু ভুলে ওখানে রয়ে যায় শিউলির কাটা বা হাতটি, যা খেয়াল করেনি শাফিন। বস্তায় ভরে শিউলির কাটা দেহটি ফেলে দেয় নালায়। এই পুরো দৃশ্যটি ভিডিও করেন আকবর সিকদার। ভিডিওটি দেখে দেরি না করে তাড়াতাড়ি ইন্সপেক্টর মৃধা ফোন দেন ওসি তালহাকে। তারপর ওসি তালহা পুলিশ ফোর্স নিয়ে অ্যারেস্ট করেন শাফিন শাহরিয়ারকে। অ্যারেস্ট করার পর জিজ্ঞাসাবাদ করে পুলিশরা জানতে পারে তা ছিল সবার জন্য এক প্রকারের ধাক্কা। কাশপুর সহ আরো কয়েকটা গ্রামের লোক স্তম্ভিত হয়ে যায় ঘটনা জানার পর, যে কেসের কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। কিভাবে এতগুলো মেয়ে হারিয়ে গেল তা সবার কাছে ছিল রহস্য। এই কেস যে এভাবে সবার সামনে এসে পড়বে তা ভাবতেও পারেনি কেউ। কেউ ভাবতেও পারেনি এভাবে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসবে কেউটে। যে নিখোঁজ রহস্য নিয়ে এতদিনেও পুলিশ কিছু করতে পারেনি তা এমন ভাবে তাদের হাতে চলে আসবে, তাও আবার এমন কেসের মাধ্যমে যে কেসের সাথে এই কেসের কোনো সম্পর্ক আছে বলে তেমন কেউ চিন্তাও করেনি। কাশপুর সহ আরো অন্য কিছু গ্রামের যুবতী মেয়ের হারিয়ে যাওয়ার রহস্য নিয়ে, যেখানে তাদের বাবা মা ও পরিবারের সদস্যরা পুলিশের কাছে যেতে যেতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তারা জানত না যে এভাবে তাদের অপেক্ষা শেষ হবে। কিন্তু সেই শেষ ছিল মারাত্মক ভয়ঙ্কর। হ্যাঁ, শিউলি রহস্য এবং কাশপুরের নিখোঁজ রহস্য একই সাথে জুড়ে আছে, আর তার সাথে জুড়ে আছে এক ভয়ঙ্কর সত্য যা প্রতিটি মানুষের মনকে নাড়িয়ে দেবে। কি হয়েছিল হারিয়ে যাওয়া মেয়েগুলোর সাথে, একে একে সব বলেন শাফিন শাহরিয়ার। আমি কিছু করি নাই, আমাকে ছেড়ে দেন। কিছু করনি? হ্যাঁ না না, কিভাবে কথা বের করতে হয় আমার জানা আছে, বলবি নাকি? আরো বলছি স্যার, বলছি। হ্যাঁ এবার বল। আমি শিউলি সহ আরো ১৭ জন মেয়েকে খুন করেছি। ফেসবুকে মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক করতাম, তারপর অর্পা ভাইয়ের বাড়িতে চলে গেলে ওসব মেয়েদেরকে বিয়ে করার কথা বলে নিয়ে আসতাম। একে একে বলতে থাকে সব খুনের ঘটনা। এমন সব ঘটনা সে বলতে থাকে যা শুনলে মানবাত্মা ঘৃণায় রিরি করবে। শাফিন যা স্বীকার করে, শাফিনের কথা শুনে পুলিশ হতবম্ব হয়ে যায়। সে জানায় সব মেয়েদের নিখোঁজ হওয়ার কারণ একমাত্র সে। কেন, কখন, কিভাবে সে এসব করত সব জানায় শাফিন। সবকিছু ধীরে ধীরে উগড়ে দিতে থাকে সে। প্রতিটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে আসত নিজের বাড়িতে। যেহেতু শাফিন শাহরিয়ারের বাড়ি লোকালয় থেকে অনেকটা দূরে, তাই সবার চোখ এড়িয়ে এসব জঘন্য অমানবিক কাজ একের পর এক করে গেছে সে।
প্রতিটা মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করত। তারপর সব লাশগুলোকে ধর্ষণ করত, রক্ত কেটে খেয়ে নিত তাজা রক্ত। এরপর খুব দ্রুত কেটে টুকরো টুকরো করে ফেলত লাশগুলোকে। কেটে টুকরো করা কিছু কাঁচা অংশ খেয়ে ফেলত, আবার কিছু অংশ রান্না করেও খেত। তারপর অবশিষ্ট অংশগুলো বাড়ির পাশে থাকা পরিত্যক্ত কুয়ে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিত। এভাবেই খুন করেছে 17টি মেয়েকে। আসলে শাফিন ছিল এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ। তার ছিল ভয়াবহ কামনা, যাকে বলে নেক্রোফিলিয়া। শাফিন মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক করত, এটা ছিল তার নেশার মতো। মেডিকেল সায়েন্সের ভাষায় মৃতদেহের প্রতি জঘন্য এক ধরনের ও বিকৃত রুচির যৌন আসক্তির নাম এই পৈশাচিক নেক্রোফিলিয়া। এর শাব্দিক বিশ্লেষণ করতে গেলে আমরা দুটি প্রাচীন গ্রিক শব্দকে খুঁজে পাই, নেক্রোস এবং ফিলিয়া। নেক্রোস অর্থ মৃত, আর ফিলিয়া অর্থ আসক্তি। অনেক মনস্তাত্ত্বিক এটাকে এক ধরনের মানসিক রোগও বলার পক্ষপাতী। এই রোগে আক্রান্ত ব্যক্তির মৃতদেহের উপরে এক ধরনের মারাত্মক ভাবাবেগ অনুভব করে। একে থ্যানাপ্টোফিলিয়া ও নেক্রোলেগোনিয়াও বলা হয়ে থাকে। এই যে মৃতদেহ, মরা লাশ বা শব্দের প্রতি এক ধরনের কুরুচিপূর্ণ যৌন আসক্তি, এটিকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় প্যারাফিলিয়া বা অস্বাভাবিক ধরনের যৌন শক্তির পর্যায়ে ধরা হয়। এসব সাইকোপ্যাথরা মৃতদেহের প্রতি কামনা বোধ করত। এই জঘন্য আসক্তির কারণে আসক্ত ব্যক্তি মৃতদেহের সাথে জঘন্য উদ্ভট কিছু কাজ করতে পারে, যেমন মৃতদেহের অঙ্গহানি, রক্তপান, মাংস খাওয়া ইত্যাদি। সাধারণত এইসব সাইকোরা প্রতিবাদ সহ্য করতে পারে না। জীবিত মানুষের কাছে ছোট হওয়ার ভয় থেকে তারা এই কাজটি করে থাকে। শাফিনের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির প্রতিটি ইঞ্চি তল্লাশি করে পাওয়া গেছে মেয়েদের পচে গলে যাওয়া শরীরের বিভিন্ন অংশ, আর কুয়ো থেকে তোলা হয়েছে অসংখ্য কঙ্কাল। সব রকমের তদন্ত করে পুলিশ জানতে পারে শাফিনই অপরাধী। 7টি মামলায় শাফিনকে আদালত মৃত্যুদণ্ড দেয়। এখন শুধু শাফিনের শাস্তি কার্যকরের অপেক্ষা। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্প, যেই মাত্র শেষ হয়ে গেল। আজকের গল্পের নাম নেক্রোফিলিয়া। লিখেছেন ফাতেমা কাইমি এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিচ্ছারি, আর সাউন্ডে ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, তাদের মধ্যে ইন্সপেক্টর মৃধা কবিরের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, সাদাত আহমেদের চরিত্রে অভিনয় করেছেন সারথী, ওসি তালহা হয়েছেন রেহান, শান্তনু চৌধুরী হয়েছেন সাইফ, নাইনা চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন কায়েমি, অর্পা চৌধুরী ছিলেন শাড়ি, শাফিন শাহরিয়ার হয়েছেন ইয়াহিয়া, সোহেল চৌধুরী আবির এবং আকবর শিকদারের চরিত্রে অভিনয় করেছেন শুদ্ধ। জানিয়ে দিলাম আজকে কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম।